গাইস, আমি এখানে প্রথমেই দুটো ফুলকপি নিয়েছি, আর লাগছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, এখানে আছে 1টি ডিম, আর লাগছে ফোড়নের জন্য গোটা জিরে আর 2টো তেজপাতা, লাগছে ধনে পাতা, আর এখানে আছে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। এবার প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম বেশ খানিকটা, ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। তো ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি ফুলকপিগুলো, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম, তো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি অল্প, সামান্য খানিকটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য খানিকটা ধনিয়া গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দেব 1টি ডিম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটি কিন্তু পুরোটাই অন্যরকম টেস্টের, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। তো আমার পেস্ট করা হয়ে গেছে, এবার প্যানটা আবারও বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর আমি এগুলো এখন ভেজে নেব। 1 মাস হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি, আমি পুরো রান্নাটাই কিন্তু করছি সর্ষের তেলে, আপনারা যদি চান তাহলে এটা রিফাইন তেল দিয়েও করতে পারেন। লাল করে ভেজে নিচ্ছি, তো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি। আবারও কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নেব, তার জন্য অল্প খানিকটা লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। অল্প খানিকটা জল দিয়ে দিচ্ছি, মশলাগুলোর বাইন্ডিং যেন ভালো হয় তার জন্য। তো মশলাটা দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে বেশ খানিকটা জল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপির বড়াগুলো, আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো 1 চামচ, এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো এটাকে 3 থেকে 4 মিনিট পর আমি নামিয়ে নেব। তো রেসিপিটি আমার কমপ্লিট, এবার এটা পাত্রে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।